আজকে বানাবো মাটন কিমা কারি, রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্ট স্টাইল মাটন কিমা কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাটন কিমা। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে রয়েছে দারচিনি, বেশ কিছু রসুন নিয়েছি, এগুলো দেশি রসুন, 3টে এলাচ, জয়িত্রী, জায়ফল নিয়েছি, আদা, আদা প্রায় 2 ইঞ্চির মতো আছে, এখানে রয়েছে কিছু গোলমরিচ, আর এখানে 1/2 টিস্পুন সাজিরা, 1টা এলাচ। এইগুলো শিলে নিয়ে একটা মশলা তৈরি করে নেব আগে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, এটা আমি মাস্টার্ড অয়েলই করব। এইখানে 2টো বড় পেঁয়াজ একদম স্লাইস করে কেটেছি, এটা দিয়ে দিলাম। এটাকে এবার সাথে 4টে লবঙ্গ দিয়ে এটাকে একটু ভেজে নেব, আগে হালকা ট্রান্সলুসেন্ট করে নেব। পেঁয়াজটাকে হালকা ভাজা করে নিয়েছি, এবারে এটার মধ্যে এই মাটন কিমাটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব অল্প একটু সল্ট, দিয়ে এটাকে ভালো করে কষাব। মিক্স করে নিলাম, নিয়ে ফ্লেমটাকে এবারে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। মিনিট 5েক ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা থেকে কিন্তু জল বেরিয়েছে, তাতেই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এটার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর এই আদা রসুন আর গরম মশলা বাটাটা যেটা ছিল সেইটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশিয়ে এবার এটাকে আবার কষাবো। এই অবস্থায় এবার ঢাকা দিয়ে মিনিট 2েক রাখবে। জাস্ট মিনিট 2েক হয়ে গেছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছি। এবারে এটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফেটানো টক দই। এটা দিয়েও খুব ভালো করে মিক্স করে এটাকে এবারে খোলা অবস্থাতে কষাবো, যাতে দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। এই সময় দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচানো। খোলা অবস্থাতেই মিনিট 5েক এটাকে কষাবো। কষানো হয়ে গেছে, এটা একদম রেডি। লাস্টে এটার মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা। ব্যাস, রান্না করা খুব ইজি এবং খেতেও অসাধারণ।
ব্যাস তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মাটন কিমা কারি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।